প্রীতি আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যেটা সমস্যার নিয়ে সব আপুরা ভাইয়ারা অলওয়েজ ভুগে থাকে আর এটার সমাধান চেয়ে আমার পেজে রেগুলার এত মেসেজ আসে সো আমি এত মেসেজের রিপ্লাই তো দিতে পারি না আর মেসেজের রিপ্লাই না দিয়ে আমি চিন্তা করলাম যে এটার একটা ভিডিও করলে তোমাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে আমাদের স্কিনের মেইন সমস্যাই হচ্ছে ব্রণ প্লাস ব্রণের যে দাগটা হয় সেটা ব্রণ তো চলেই যায় বাট দাগটা অনেকদিন পর্যন্ত রয়ে যায় আর আজকে আমি এই দাগ রিমুভ করার জন্য কিছু ওয়ে তোমাদের সাথে শেয়ার করব আশা করি এটা তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে শুধু একটা না অনেকগুলো ওয়ে তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস যে তোমরা এত এত রিকোয়েস্ট আমাকে করে থাকো তোমাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমার মাথায় আইডিয়া আসে আমি নতুন নতুন ভিডিও রেডি করতে পারি সো তোমাদের এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস আর চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি ফার্স্ট টিপস পেঁয়াজের রসের সাথে মুলতানি মাটি যে কোনো কালো দাগ দূর করে প্রথমে একটা বা দুটা পেঁয়াজ ফুটিয়ে নিয়ে এটার পানির সাথে মুলতানি মাটি অ্যাড করে নেব এরপর এটা খাবো আমি জাস্ট মজা করলাম এরপর এটা কালো স্থানগুলোতে লাগাবো এবং 10 মিনিট পর ধুয়ে ফেলবো সেকেন্ড টিপস মুখের কালো দাগের উপর এভরিডে নারিকেলের পানি ব্যবহার করলে কালো দাগ চলে যাবে এক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো নারিকেলের পানি বরফ আকারে ফ্রিজে কয়েকদিন রেখে দিতে পারো এবং এটা টোনারের মতো ব্যবহার করতে পারবে পাকা কলার সাথে গোলাপ জল মিশিয়ে লাগালে কালো দাগ চলে যায় পাকা কলায় এভাবে পেস্ট করে নিয়ে গোলাপ জলের সাথে মিশিয়ে ফুল ফেসে 15 মিনিট লাগিয়ে হালকা ম্যাসেজ করে ধুয়ে ফেলবে কলা কিন্তু ফেসের গ্লো ভাবও নিয়ে আসে রসের সাথে লেবু এবং মসুর ডালের গুলো পেস্ট করে লাগালে কালো দাগ চলে যায় প্রথমে পেকটি মুখে লাগিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব হালকা শুকনো ভাব আসলে 2 থেকে 3 মিনিট ম্যাসেজ করে ধুয়ে ফেলব এছাড়া প্রতিদিন 3 থেকে 4 বার বরফ ব্যবহার করলেও কিন্তু ডিভাইডে কালো দাগগুলো হালকা হয়ে যায় নিম পাতা বাটার সাথে মুলতানি মাটি এবং গোলাপ জল মিশিয়ে লাগালে কালো দাগ চলে যায় আমার মুখে কালো দাগ নেই কিন্তু আমি বোঝানোর জন্য নিম পাতার বাটাটা ব্যবহার না করে নিম পাতার গুঁড়ো ব্যবহার করছি যেগুলো তোমরা যে কোনো শপে কিনতে পাবে এটি শুকানো পর্যন্ত ফেসে রেখে তারপর ধুয়ে ফেলবো আজকে আমার এই ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিও নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার দিবে বস এই ভিডিও শেয়ারের মাধ্যমে অনেক আপনাদের হেল্প হবে আর আমার জন্য অনেক অনেক দোয়া করবে আল্লাহ হাফেজ